আজ আমি তোমাদের শোনাবো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী থেকে শিলাদিত্য আমি এক এক করে গোহ বাপ্পাদিত্য পদ্মিনী হাম্বির হামবীরের রাজ্যলাভ চন্ড রানা কুম্ভ সংগ্রাম সিংহ তোমাদের পড়ে শোনাবো তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যদি আমার এই অডিও বুকটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও তো চলো শুরু করা যাক আজকের অডিও বুক শিলাদিত্য শিলাদিত্যের যখন জন্ম হয়নি সেই সময় বল্লভীপুরের রাজা সেনের বংশের শেষ রাজা রাজত্ব করছিলেন সেই সময় বল্লভীপুরে সূর্যকুণ্ড নামে একটি অতি পবিত্র কুণ্ড ছিল সেই কুণ্ডের একধারে প্রকাণ্ড সূর্য মন্দিরে এক অতি বৃদ্ধ পুরোহিত বাস করতেন তার একটিও পুত্র কন্যা কিংবা বন্ধু বান্ধব ছিল না অনন্ত আকাশে সূর্যদেব যেমন একা তেমনি আকাশের মতো নীল প্রকাণ্ড সূর্যকুণ্ডের তীরে আদিত্য মন্দিরে সূর্য পুরোহিত তেজস্বী বৃদ্ধ ব্রাহ্মণ বড়ই একাকী বড়ই সঙ্গীহীন ছিলেন মন্দিরে দীপদান ঘন্টা ধ্বনি উদয়স দুই সন্ধ্যা আরতি সকল ভার তারই উপর বৃত্ত নেই অনুচর নেই একটি শিষ্যও নেই বৃদ্ধ ব্রাহ্মণ একাই প্রতিদিন ত্রিশের ওজনের পিতলের প্রদীপে দুই সন্ধ্যা সূর্যদেবের আরতি করতেন প্রতিদিনই সেই শীর্ণ হাতে রাক্ষস রাজার রাজমুকুটের মতো মন্দিরের প্রকাণ্ড ঘণ্টা বাজাতেন আর মনে মনে ভাবতেন যদি একটি সঙ্গী পাই তবে বৃদ্ধ বয়সে তার হাতে সমস্ত ভার দিয়ে নিশ্চিন্ত হই সূর্যদেব ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করলেন একদিন পৌষ মাসের প্রথমে ঘন কুয়াশার চারিদিক অন্ধকার ছিল সূর্যদেব অস্ত গেছেন বৃদ্ধ পুরোহিত সন্ধ্যার আরতি শেষ করে ভীমের বুক পাটাখানার মতন প্রকাণ্ড মন্দিরের লোহার কপাট বহু কষ্টে বন্ধ করছেন এমন সময় ম্লান মুখে একটি ব্রাহ্মণ কন্যা তার সম্মুখে উপস্থিত হলো পরনে ছিন্নবাস কিন্তু অপূর্ব সুন্দরী বোধ হলো যেন শীতের ভয়ে একটি সন্ধ্যা তারা সূর্যমন্দিরে আশ্রয় যায় ব্রাহ্মণ দেখলেন কন্যাটি সুলক্ষণা অথচ তার বিধবার বেশ তিনি জিজ্ঞেস করলেন কে তুমি কি চাও তখন সেই ব্রাহ্মণ বালিকা কমল কলির মতন ছোট দুইখানি হাত জোর করে বললে প্রভু আমি আশ্রয় চাই ব্রাহ্মণ কন্যা গুর্জর দেশের বেদবিদ ব্রাহ্মণ দেবাদিত্যের একমাত্র কন্যা নাম সুভাগা রাতে বিধবা হয়েছি সেই দোষে দুর্ভাগী বলে সকলে মিলে আমায় আমাদের দেশের বার করেছে প্রভু আমার মা ছিলেন এখন মাও নেই আমায় আশ্রয় দাও ব্রাহ্মণ বললেন আরে অনাথিনী এখানে কোন সুখের আশায় আশ্রয় চাস আমার অন্ন নেই বস্ত্র নেই আমি যে নিতান্ত দরিদ্র বন্ধুহীন ব্রাহ্মণ মনে মনে এই কথা বললেন বটে কিন্তু কি যেন তার মনের ভিতরে বলতে লাগলো হে দরিদ্র হে বন্ধুহীন এই বালিকাকে তোমার বন্ধু করো আশ্রয় দাও ব্রাহ্মণ একবার মনে করলেন আশ্রয় দি আমার ভাবলেন যে মন্দিরে আশি বছর ধরে একাই সূর্যদেবের পুজো করলেন আর শেষ দশায় আবার কার হাতে তার পুজোর ভার দিয়ে নিশ্চিন্ত হই ব্রাহ্মণ ইতস্তত করতে লাগলেন তখন সহসা সন্ধ্যার সমস্ত অন্ধকার ভেদ করে পৃথিবীর পশ্চিম পাড় থেকে এক বিন্দু সূর্যের আলো সেই দক্ষিণী বালিকার মুখখানিতে এসে পড়ল ভগবান আদিত্য দেব যেন নিজের হাতে দেখিয়ে দিলেন এই আমার সেবা দাসী হে আমার প্রিয় ভক্ত এই বালিকাকে আশ্রয় দাও যেন চিরদিন এই বিধবা আমার সেবায় নিযুক্ত থাকে ব্রাহ্মণ জোর হাতে সূর্যদেবকে প্রণাম করে দেবাদিত্য ব্রাহ্মণের কন্যা সুভাগাকে সূর্য মন্দিরে আশ্রয় দিলেন তারপর কতদিন কেটে গেল সুভাগা তখন মন্দিরের সমস্ত কাজই শিখেছেন কেবল ননির মতন কোমল হাতে ত্রিশের ওজনের সেই আরতির প্রদীপটা কিছুতেই তুলতে পারলেন না বলে আরতির কাজটা বৃদ্ধকেই করতে হতো একদিন সুভাগা দেখলেন বৃদ্ধ ব্রাহ্মণের জীর্ণ শরীর যেন ভেঙে পড়েছে আরতির প্রদীপ শীর্ণ হাতে টলে পড়েছে সেদিন সুভাগা বল্লভীপুরের বাজারে গিয়ে একশের ওজনের একটি ছোট প্রদীপ নিয়ে এসে বললেন পিতা আজ সন্ধ্যের সময় এই প্রদীপের সূর্যদেবের আরতি করুন ব্রাহ্মণ একটু হেসে বললেন সকালে যে প্রদীপে দেবতার আরতি আরম্ভ করেছি সন্ধ্যাতেও সেই প্রদীপে দেবতার আরতি করা যায় নতুন প্রদীপ তুলে রাখো কাল নতুন দিনে নতুন প্রদীপে সূর্যদেবের আরতি হবে সেই দিন ঠিক দ্বীপ প্রহরে সূর্যের আলোয় যখন সমস্ত পৃথিবী আলোময় হয়ে গেছে সেই সময় ব্রাহ্মণ সুভাগাকে সূর্য মন্ত্র শিক্ষা দিলেন যে মন্ত্রের গুণে সূর্যদেব স্বয়ং এসে ভক্তকে দর্শন দেন যে মন্ত্র জীবনে একবার ছাড়া দুইবার উচ্চারণে নিশ্চয়ই মৃত্যু তারপর সন্ধিক্ষণের সন্ধ্যার অন্ধকারে আরতি শেষে নিভন্ত প্রদীপের মতো ব্রাহ্মণের জীবন প্রদীপ ধীরে ধীরে নিভে গেল সূর্যদেব সমস্ত পৃথিবী অন্ধকার করে অস্ত গেলেন সুভাগা একলা পড়লেন প্রথম দিন কতক সুভাগা বৃদ্ধের জন্য কেঁদে কেঁদে কাটালেন তারপর দিন কতক নিজের হাতে জঙ্গল পরিষ্কার করে মন্দিরের চারিদিকে ফলের গাছ ফুলের গাছ লাগাতে কেটে গেল আরো কতকদিন তার গায়ে লতা পাতা ফুল পাখি হাতি ঘোড়া পুরান ইতিহাসের পট লিখতে চলে গেল শেষে শুভাকার হাতে আর কোনো কাজ রইল না তখন তিনি সেই ফলের বাগানে ফুলের মালঞ্চে একা একাই ঘুরে বেড়াতেন ক্রমে যখন সেই নতুন বাগানে দুটি একটি ফল পাকতে আরম্ভ হলো দুটি একটি ফুল ফুটতে লাগলো তখন ক্রমে দু একটি ছোট পাখি গুটিগত ক্রমিন প্রজাপতি সেই সঙ্গে এক ছোট বড় ছেলে দেখা দিলে প্রজাপতি শুধু একটুখনি ফুলের মধ্যে সন্তুষ্ট ছিল পাখির শুধু দু একটা ফল মাত্র কিন্তু সেই ছেলের পাল ফুল ছিঁড়ে ফল পেরে ডাল ভেঙে চুরমার করত সুভাকা কিন্তু কাউকে কিচ্ছু বলতেন না হাসি মুখে সকল উৎপাদ সহ্য করতেন গাছের তলায় সবুজ ঘাসে নানা রঙের কাপড় পরে ছোট ছোট ছেলে খেলে বেড়াতো দেখতে দেখতে সুভাগার দিনগুলো আন মনে কেটে যেত ক্রমে বর্ষা এসে পড়লো চারিদিকে কালো মেঘের ঘটা বিদ্যুতের ছটা আর গুড় গর্জন সেই সময় একদিন খুঁড়ের মতন উপের হাওয়া সুভাগার নতুন বাগানে ফুলের বোটা কেটে গাছের পাতা ঝরিয়ে তার সাধের মালঞ্চ শূন্য প্রায় করে সন সন শব্দে চলে গেল পাখির ছাঁক হাওয়ার মুখে উড়ে গেল প্রজাপতির ভাঙা ডানা ফুলের পাপড়ের মতন চারিদিকে ছড়িয়ে পড়লো ছেলের পাল কোথায় অদৃশ্য হলো। সুভাখা তখন সেই ধারা শ্রাবণে একা বসে বসে বাপ মায়ের কথা শ্বশুর শাশুড়ির নিষ্ঠুরতা আর বিয়ের রাত্রে সুন্দর বরের হাসি মুখের কথা মনে করে কাঁদতে লাগলেন আর মনে মনে ভাবতে লাগলেন হায় এই নির্জনে সঙ্গীহীন বিদেশে কেমন করে সারা জীবন একা কাটাবো হরিণের চোখের মতন সুভাকার কালো কালো দুটি বড় বড় চোখ অস্ত্র ভরে উঠলো তিনি পূবে দেখলেন অন্ধকার পশ্চিমে অন্ধকার উত্তর দক্ষিণে চারিদিকে অন্ধকার মনে পড়ল এমনই অন্ধকারে একদিন তিনি সেই মন্দিরে আশ্রয় নিয়েছিলেন আজও সেদিনের মতন অন্ধকার সেই বাদলার হাওয়া সেই নিঃশব্দ প্রকাণ্ড সূর্য মন্দির কিন্তু হাই কোথায় আছে সেই বৃদ্ধ ব্রাহ্মণ যিনি সেই দুর্দিনে অনাথিনী অভাগিনী সুভাগাকে আশ্রয় দিয়েছিলেন সুভাগার কালো চোখ থেকে দুটি ফোঁটা জলক দুই বিন্দু বৃষ্টির মতন অন্ধকারে ঝরে পড়ল সুভাগা মন্দিরের সমস্ত দুয়ার বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের আরতি করলেন তারপর কি যেন কি মনে করে সুভাগা সেই সূর্য মূর্তির সম্মুখে ধ্যানে বসলেন ক্রমে সুভাগার দুই চক্ষু স্থির হয়ে এলো চারিদিক থেকে ঝড়ের ঝনঝনা মেঘের কর্মরি ক্রমে যেন দূর হতে বহু দূরে সরে গেল সুভাগার মনে আর কোনো শোক নেই কোনো দুঃখ নেই তার মনের অন্ধকার যেন সূর্যের তেজে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সুভাগা ধীরে ধীরে ভয়ে ভয়ে বৃদ্ধ ব্রাহ্মণের কাছে শেখা সেই সূর্য মন্ত্র উচ্চারণ করলেন তখন সমস্ত পৃথিবী যেন জেগে উঠল সুভাগা যেন শুনতে পেলেন চারিদিকে পাখির গান বাঁশের টান আনন্দের কোলাহল তারপর গুরু গুরু গভীর গর্জনের সমস্ত আকাশ কাঁপিয়ে চারিদিক আলোয় আলোময় করে সেই মন্দিরের পাথরের দেওয়াল লোহার দরজা যেন আগুনে আগুনে গলিয়ে দিয়ে সাতটা সবুজ ঘোড়ার পিঠে আলোর রথে কোটি কোটি আগুনের সমান জ্যোতির্ময় আলোময় সূর্যদেব দর্শন দিলেন সে আলো সে জ্যোতি মানুষের চোখে সহ্য হয় না সুভাগা দু হাতে মুখ ঠেকে বললেন হে দেব রক্ষা করো ক্ষমা করো সমস্ত পৃথিবী জ্বলে যায় সূর্যদেব বললেন ভয় নেই ভয় নেই বৎসে বর প্রার্থনা করো বলতে বলতে সূর্যদেবের আলো ক্রমশ ক্ষীণ হয়ে এলো একটুখুনি রাঙা আভা সধবার সিঁদুরের মতো আলো করে রইল তখন সুভাকা বললেন প্রভু আমি পতি পুত্রহীনা বিধবা অনাথিনী বড়ই একাকিনী আমাকে এই বর্তাও যেন এই পৃথিবীতে আমার আর না থাকতে হয় সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আজই তোমার চরণতলে আমার মরণ হোক সূর্যদেব বলেন বচ্ছে দেবতার বরে মৃত্যু হয় না দেবতার অভিশাপে মৃত্যু হয় তুমি বর প্রার্থনা করো তখন সুভাগ সূর্যদেবকে প্রণাম করে বললেন প্রভু যদি বর দিলে তবে আমাকে একটি ছেলে আর একটি মেয়ে দাও আমি তাদের মানুষ করি ছেলেটি তোমারই মতন তেজস্বী হবে মেয়েটি হবে যেন চাঁদের করার মতন সুন্দরী সূর্যদেব তথাস্ত বলে অন্তর্ধান করলেন ধীরে ধীরে সুভাখার চোখে ঘুম এলো সুভাখা পাশানের উপর আঁচল পেতে শুয়ে পড়লেন চারিদিকে ঝমঝম করে বৃষ্টি নামলো তখন ভোর হয়ে এসেছে সুভাখা ঘুমের ঘরে শুনতে লাগলেন তার সেই ভাঙা মালঞ্চে দুটি ছোট পাখি কি সুন্দর গান ধরেছে ক্রমে সকালবেলায় একটুখানি সোনার আলো সুভাখার চোখে পড়লো তিনি তাড়াতাড়ি উঠে বসলেন আঁচলে টান পড়লো চেয়ে দেখলেন কচি দুটি ছেলে মেয়ে কোলের কাছে ঘুমিয়ে আছে সূর্যদেবের বর সফল হল সুভাগা দেবতার মতন সুন্দর সন্তান দুটি কোলে নিলেন সকল লোকের চোখের আড়ালে নির্জন মন্দিরে জন্ম হলো বলে সুভাগা দুজনের নাম দিলেন গায়েব গায়েবী সুভাগা গায়েব আর গায়েবীকে বুকে নিয়ে মন্দিরের বাইরে এলেন তখন পূবে সূর্যদেব উদয় হচ্ছিলেন পশ্চিমে চাঁদ অস্ত যাচ্ছিলেন সুভাগা দেখলেন গায়েবের মুখে সূর্যের আলোর কমে ফুটে উঠতে লাগলো আর গায়েবীর কালো চুলে চাঁদের জোৎস্না ধীরে ধীরে নিভে গেল তিনি মনে মনে বুঝলেন এই পৃথিবীতে বেশিদিন ধরে রাখা যাবে না গায়েব ক্রমশ যখন বড় হয়ে পাঠশালায় যেতে আরম্ভ করলেন সেই সময় গায়েবী মায়ের কাছে বসে মন্দিরে কাজকর্ম শিখতে লাগলেন গায়ের যেমন দুরন্ত দুর্দান্ত গায়েবী তেমনই সৃষ্ট শান্ত গায়েবীর সঙ্গে কত ছোট ছোট মেয়ে সেতের সাথে খেলা করতে আসতো কিন্তু গায়েবের উৎপাতে পাঠশালার সকল ছেলে অস্থির হয়ে উঠেছিল শেষে তারা সকলে মিলে একদিন পরামর্শ করলেন গায়ব আমাদের যে লেখায় পড়ায় গায়ের জোর সকল বিষয়ে বড়। সকলে মিলে গায়েবকে রাজা করি আর আমরা তার প্রজা হই তাহলে গায়েব আর আমাদের উপর অত্যাচার করতে পারবে না এই বলে সকলে মিলে গায়েবকে রাজা বলে কাঁধে করে নৃত্য আরম্ভ করলেন গায়েব হাসি খুশিতে সেই সকল ছোট ছোট ছেলের কাঁধে বসে আছেন এমন সময়ে একটি খুব ছোট ছেলে বলে উঠল আমি রাজার পূজারী মন্ত্র পড়ে গায়েবকে রাজ টিকা দেব তখন সেই ছেলের পাল গায়েবকে একটি মাঠের টিভির উপরে বসিয়ে দিলে গায়েব সত্যি রাজার মতন সেই মাঠের সিংহাসনে বসে আছেন এমন সময় সেই ছোট ছেলেটি তার কপালে তিলক কেটে দিয়ে বললে গায়েব তোমার নাম জানি বলো তোমার মায়ের নাম কি বাপের নাম কি গায়েব বললেন আমার নাম গায়েব আমার বোনের নাম গায়েবী মায়ের নাম সুভাগা আমার বাপের নাম কি গায়েব জানে না যে তিনি সূর্যদেবের বর পুত্র নাম বলতে পারলেন না লজ্জায় অধবদন হলেন চারিদিকে ছেলের পাল হো হো করে হাততালি দিতে লাগলো লজ্জায় গায়েবের মুখ লাল হয়ে উঠল। তখন এক পদাঘাতে সেই মাটির সিংহাসন চূর্ণ করে চর চাপড়ে ছোট ছেলেদের ফোলা গাল বেশি করে ফুলিয়ে রাগে কাঁপতে কাঁপতে গায়েব একেবারে দেব মন্দিরে উপস্থিত হলেন সুভাগা গায়েবীর হাতে পিতলের একটি ছোট প্রদীপ দিয়ে কেমন করে সূর্যদেবের আরতি করতে হয় শিখিয়ে দিচ্ছিলেন এমন সময় ঝড়ের মতন গায়ে বেসে পিতলের প্রদীপটি কেটে নিয়ে টান মেরে ফেলে দিলেন নিরেট পিতলের প্রদীপ পাথরের দেওয়ালে লেগে ছন ছন চুরমার হয়ে গেল সেই সঙ্গে সূর্যদেবের মূর্তি আঁকা একখানা কালো পাথর সেই দেওয়াল থেকে খসে পড়ল সুভাগা বললেন আরে উন্মাদ কি করলি সূর্যদেবের মঙ্গল আরতি ছারকার করে দেবতার অপমান করলি গায়েব বললেন দেবতা বুঝিনি সূর্যও বুঝিনি বলো আমি কার ছেলে নাহলে আজ তোমার সূর্যমূর্তি কুণ্ডের জলে ডুবিয়ে দেব যদিও প্রকাণ্ড সেই সূর্যমূর্তি ভি তুলতে পারতেন না তবু গায়েবের বীর তর্প দেখে সুভাগার মনে হলো কি জানি কি করে তিনি তাড়াতাড়ি গায়েবের দুটি হাত ধরে বললেন বাছা শান্ত হ স্থির হ আর সূর্যদেবের অপমান করিস পিতার নামে কি কাজ আমি তোর মা আছি গায়েবী তোর বোন আর তোর কিসের অভাব গায়েব তখন কাঁদতে কাঁদতে বললেন তবে কি মা আমি নীচ জঘন্য অপবিত্র পথের ধুলো ভিকারির অধম কথাগুলো তীরের মতন সুভাগার বুকে বাজলো তিনি দুই হাতে মুখ ঢেকে চেপে বসে পড়লেন মনে মনে ভাবলেন হায় ভগবান কি করলে এই দুরন্ত ছেলেকে কেমন করে বোঝায় কি করে প্রবতী গায়েব গায়েবী নিচ নয় অপবিত্র নয় সূর্যের সন্তান সকলের চেয়ে পবিত্র এ কথা কে বিশ্বাস করবে সুভাগার সূর্য মন্ত্রের কথা একবার স্মরণ হলো কিন্তু যখন ভাবলেন যে দুইবার মন্ত্র উচ্চারণ করলে নিশ্চয়ই মৃত্যু এই কচি বয়সে গায়েব একা ফেলে পৃথিবী ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে তখন তার মায়ের প্রাণ কেঁদে উঠল সুভাগা বললেন বাছা কথা রাখ খান তো চল আমরা অন্য দেশে চলে যাই সূর্যদেবকেই তোদের পিতা বলে জেনে রাখ গায়েব ঘাড় নাড়লেন বিশ্বাস হয় না তখন সুভাগা বললেন তবে মন্দিরের সমস্ত দরজা বন্ধ কর এখনই তোদের পিতাকে দেখতে পাবি কিন্তু হায় আমাকে আর ফিরে না সুভাগার দুই চোখে জল পড়তে লাগলো বললেন ভাই মাকে কেন কষ্ট দাও গায়েব উত্তর না দিয়ে মন্দিরের সমস্ত দরজা বন্ধ করে দিলেন সুভাগার দুজনের হাত ধরে সূর্যমূর্তির স্বন্মুখে গিয়ে ঠানে বসলেন এই মন্দিরে একাকিনী সুভাগা একদিন মৃত্যু ইচ্ছা করে মন্ত্র নির্ভয়ে উচ্চারণ করেছিলেন কাল সর্পের মতন সেই সূর্যমন্ত্র আজ উচ্চারণ করতে তার মায়ের প্রাণে কতই ভয় কতই ব্যথা সূর্যদেব দর্শন দিলেন সমস্ত মন্দির যেন রক্তের স্রোতে ভাসিয়ে প্রচণ্ড মূর্তিতে দর্শন দিলেন সুভাগা বললেন প্রভু গায়েব গায়েবই কার সন্তান সূর্যদেব একটি কথা কইলেন না দেখতে দেখতে সূর্যের প্রচণ্ড তেজে ভিকারিনী সুভাগার সুন্দর শরীর জলে পুড়ে ছাই হয়ে গেল গায়েবে কেঁদে উঠল মা মা জিজ্ঞেস করলেন মা কোথায় সূর্যদেব উত্তর করলেন না কেবল উপর রাশিকৃত ছাই দেখিয়ে দিলেন মা আর নেই রাগে দুঃখে তার চোখে আগুন ছুটল গায়েব মন্দিরের কোণ থেকে সূর্যমুদ্রী আঁকা সেই পাথরখানা করে সূর্যদেবকে ছুড়ে মারলেন যমরাজের মহিষের মাথাটার মতন সেই কালো পাথর সূর্যদেবের মুকুটে লেগে জ্বলন্ত কয়লার মতন একদিকে ঠিকরে পড়ল সঙ্গে সঙ্গে গায়েব মূর্ছিত হলেন অনেকক্ষণ পরে গায়েব জেগে উঠলেন তখন সূর্যদেব অন্তর্ধান করেছেন মাথার কাছে শুধু গায়েবী বসে আছে গায়েব জিজ্ঞেস করলেন সূর্যদেব কোথায় গায়েবই তখন সেই কালো পাথরখানা দেখিয়ে বললেন এই ন ভাই আদিত্য শিলা এই পাথর তুমি যার উপরে ফেলবে তার নিশ্চয়ই মৃত্যু সূর্যদেব এটি তোমায় দিয়ে গেছেন আর বলেছেন তুমি তারই ছেলে আজ থেকে তোমার নাম হল শিলাদিত্য তোমার বংশ সূর্য বংশ নাম নিয়ে পৃথিবী শাসন করবে আর তুমি মনে মনে ডাকলেই ওই সূর্য সূর্যকুণ্ড থেকে সাতটা ঘোড়ার পিঠে সূর্যের রথ তোমার জন্য উঠে আসবে রথের নাম সপ্তাশ রথ যাও ভাই সপ্তাশ্ব রথে আদিত্য শিলা হাতে পৃথিবী জয় করে এসো গায়েব বললেন তোকে কোথায় রেখে যাব বোন গায়বী বলেন ভাই আমাকে এই মন্দিরে বন্ধ রেখে যাও আমি বাগানের ফল কুণ্ডের জল খেয়ে জীবন কাটাবো তারপর তুমি যখন রাজা হবে আমায় এই মন্দির থেকে রাজবাড়িতে নিয়ে যেও গায়েব মহা আনন্দে গায়েবীকে সেই মন্দিরে বন্ধ রেখে সাত ঘোড়ার রথে পৃথিবী জয় করতে চলে গেলেন আর গায়েবী সেই রাশিকৃত ছাই সূর্য কুণ্ডের জলে ঢেলে দিয়ে মারে ভাইরে বলে পাশানের উপর আছার খেয়ে পড়লো সেদিন গভীর রাতে যখন আকাশে তারা ছিল না পৃথিবীতে আলো ছিল না সেই সময় হঠাৎ সূর্য মন্দির ঝনঝন শব্দে একবার কেঁপে উঠলো তারপর আসি মন কালো পাথরের প্রকাণ্ড সূর্যমূর্তিকে নিয়ে আর ননীর পুতুলের মতন সুন্দরী গায়েবিকে নিয়ে আধখানা মন্দির ক্রমে মাটির নিচে চলে যেতে লাগলো গায়েবি প্রাণ ভয়ে পালাবার চেষ্টা করলো বৃথা চেষ্টা গায়েবি দেওয়াল ধরে উঠবার চেষ্টা করলো পাথরের দেওয়ালে পা রাখা যায় না কাঁচের সমান তখন গায়েবি ভাইরে বলে অজ্ঞান হয়ে পড়লো তারপর সব শেষ সব অন্ধকার কতদিন চলে গেছে গায়েব শ্রী সপ্তাশ রথে পৃথিবী ঘুরে দেশ বিদেশ থেকে সৈন্য সংগ্রহ করে রাজ্যের পর রাজ্য জয় করে শেষে বল্লভীপুরের রাজাকে সেই আদিত্য শিলা দিয়ে সম্মুখ যুদ্ধে সংহার করে শিলাদিত্য নাম নিয়ে রাজ সিংহাসনে বসে পাঠশালার সঙ্গীতের কাউকে মন্ত্রী কাউকে বা সেনাপতি করে যত নিষ্কর্মা পুরো কর্মচারীদের তাড়িয়ে দিলেন তারপর হলুদ ধ্বনি শঙ্খধ্বনির মাঝখানে শিলাদিত্য চন্দ্রবতী নগরের রাজকন্যা পুষ্পবতীকে বিয়ে করে শীত পাথরের মন্দিরে বিশ্রাম করতে গেলেন ক্রমে রাত্রি যখন গভীর হল শিয়রে সোনার প্রদীপ নিভু নিভু হয়েছে সেই সময় শিলাদিত্য তার ছোট বোন গায়েবীর কচি মুখখানির স্বপ্নে দেখলেন তার মনে হলো যেন অনেক অনেক দূর থেকে সেই মুখখানি তার দিকে চেয়ে আছে আর সেই সূর্য মন্দিরের দিক থেকে কে যেন ডাকছে ভাইরে 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 শিলাদিত চিৎকার করে জেগে উঠলেন তখন ভোর হয়েছে তিনি তৎক্ষণাৎ রথে চড়ে সৈন্য সামন্ত নিয়ে সূর্য মন্দিরে উপস্থিত হলেন দেখলেন ভীমের বর্ম দুখানার মতন মন্দিরের দুখানা কবাট একেবারে বন্ধ কতকালে লতা পাতা সেই মন্দিরের দুয়ার যেন লোহার শিকলে বেঁধে রেখেছে শিলাদিত্য নিজের হাতে সেই লতা পাতা সরিয়ে মন্দিরের দুয়ার খুলে ফেললেন দিনের আলোপে একঝাঁক পাদুর ঝটাপট করে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল শিলাদিত্য মন্দিরে প্রবেশ করলেন চেয়ে দেখলেন যেখানে সূর্যদেবের মূর্তি ছিল সেখানে প্রকাণ্ড একখানা অন্ধকার কালো পর্দার মতন সমস্ত ঢেকে রেখেছে শিলাদিত্য ডাকলেন গায়েবি গায়েবি কোথায় গায়েবি অন্ধকার থেকে উত্তর এলো আয় গায়েবি কোথায় গায়েবি শিলাদিত্য মশাল আনতে হুকুম দিলেন সেই মশালের আলোয় শিলাদিত্য দেখলেন উত্তর দিকটায় শূন্য করে সূর্যমূর্তির সঙ্গে সঙ্গে মন্দিরের আটখানা যেন পাতালে চলে গেছে কেবল কালো পাথরের সাতটা ঘোড়ার মুন্ডু বাসুকির ফনার মতন মাটির উপরে জেগে আছে যে ঘরে শিলাদিত্য গায়বের সঙ্গে খেলা করেছেন যে ঘরে সারাদিন খেলার পর দুই ভাই বোন গুর্জর দেশের গল্প শুনতে শুনতে মায়ের বলে ঘুমিয়ে পড়তেন যেখানে দেবদারু গাছের মতন পিতলের সেই আরতি প্রদীপ ছিল সেই সকল ঘরের চিহ্ন মাত্র নেই শিলাদিত্য সেই প্রকাণ্ড গহবরের মুখে দাঁড়িয়ে ডাকলেন গায়বি গায়বি তার সেই করুণ সুর সেই অন্ধকার গহবরে ঘুরে ফিরে ক্রমে দূর থেকে দূরে পাতালের মুখে চলে গেল গায়েব নিঃশ্বাস ফেলে রাজমন্দিরে ফিরে এলেন সেই দিন রাজ আজ্ঞায় রাজকর্মচারীরা পুরু সোনার পাশ দিয়ে সেই প্রকাণ্ড মন্দির আগা গোড়া মুড়ে দিতে লাগলো শিলাদিত্য সেই মন্দিরে আর অন্য মূর্তি প্রতিষ্ঠা করলেন না সেই অন্ধকার গহ্বর থেকে সূর্যের ঘোড়াগুলি যেমন আধখানা জেগেছিল তেমনি রইল তারপর শিলাদিত্য পাহাড় কেটে শ্বেত পাথর আনিয়ে সূর্যকুণ্ডের চারিদিকে সুন্দর করে বাড়িয়ে দিলেন যখনই কোনো যুদ্ধ উপস্থিত হয় শিলাদিত্য সেই সূর্যকুণ্ডের তীরে সূর্যের উপাসনা করতেন তখনই তার জন্য সপ্তাশ রথ জল থেকে উঠে আসত শিলাদিত্য সেই রথে যখন যে যুদ্ধে গিয়েছিলেন সেই যুদ্ধে তার জয় হয়েছে শেষে একজন বিশ্বাসঘাতক মন্ত্রী যাকে তিনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সবচেয়ে ভালোবাসতেন সেই তার সর্বনাশ করলে সেই মন্ত্রী ছাড়া পৃথিবীতে কেউ জানত না যে শিলাদিত্যের জন্য সূর্য কুণ্ড থেকে সপ্তাহ রথ উঠে আসে সিন্ধুপুরে শ্যামনগর থেকে পারদ নামে অশুভ একদল জবন যখন বল্লভীপুর আক্রমণ করলে তখন সেই বিশ্বাসঘাতক তুচ্ছ পয়সার লোভে সেই অসভ্যদের সঙ্গে ষড়যন্ত্র করে গো রক্তে সেই পবিত্র কুণ্ড অপবিত্র করলে শিলাদিত্য যুদ্ধের দিন যখন সেই সূর্য কুণ্ডের উপাসনা করতে লাগলেন তখন আগেকার মতন নীল জল ভেদ করে উঠে এলো না শিলাদিত্য সাতটা ঘোড়ার সাতটা নাম ধরে বারবার ডাকলেন কিন্তু হায় কুণ্ডের জল যেমন স্থির তেমনই রইল শিলাদিত্য হতাশ হয়ে রাজ রথে শত্রুর সম্মুখে উপস্থিত হলেন কিন্তু সেই যুদ্ধে তার প্রাণ গেল সমস্ত দিন যুদ্ধের পর সূর্যদেবের সঙ্গে সঙ্গে সূর্যের বর পুত্র শিলাদিত্য অস্ত গেলেন বিধর্মী শত্রু সোনার মন্দির চূর্ণ করে বল্লভীপুর চারখার করে চলে গেল আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এই রকমের অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে যাতে পরের অডিও বুকগুলোর নোটিফিকেশান তোমরা পাও আর যদি তোমাদের কোনো গল্প বা উপন্যাস অডিও বুকে শোনার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর তাহলে এই পর্যন্তই পরের গল্প বা উপন্যাস খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আজকের মতন বিদায়